রাজধানীর প্রায় 2 কোটি মানুষ প্রতিদিন প্রায় 10,000 টন গৃহস্থালির বর্জ্য ফেলে। দুই সিটি কর্পোরেশন 4,000 টন গৃহস্থালি বর্জ্য ল্যান্ডফিল্ডে রাখলেও বাকি বর্জ্য বিক্ষিপ্তভাবে ফেলা হয়। অনেক সময় সরাসরি গৃহস্থালি বর্জ্য ফেলার স্থানেই নির্মাণ করা হয় ভবন। স্তূপ করে গৃহস্থালি বর্জ্য ফেলার 7 থেকে 10 দিনের মধ্যে অন্যান্য গ্যাসের সঙ্গে বিপজ্জনক মিথেন গ্যাসও উৎপন্ন হয়। রং ও গন্ধহীন অতিমাত্রায় দাহ্য ক্ষমতা সম্পন্ন গ্যাস মিথেন মাত্রাতিরিক্ত হারে জমা হলে হতে পারে ভয়াবহ বিস্ফোরণ। রোববার রাজধানীর সায়েন্স ল্যাবের শিরিন মেনশনে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে ফায়ার সার্ভিস বলছে মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। গ্যাসের কোনো জায়গায় এটা স্তূপীকৃত ছিল বা জমা ছিল এবং এটার একটা প্রেশার আছে, ওই প্রেশার থেকে কোনোভাবে এই ঘটনাটা ঘটেছে। 2020 সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় 34 জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়। ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত কমিটিগুলো বলছে বিস্ফোরণের জন্য দায়ী মিথেন গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন মিথেন গ্যাস থেকে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। এছাড়া সোয়ারেজ লাইনের ত্রুটির কারণেও মিথেন গ্যাস বের হয়, যা বিদ্যুৎ ও আগুনের সংস্পর্শে এলেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বলা হয় সায়েন্স ল্যাবে যেটি যে অগ্নিকাণ্ডটি হলো এখানে, কিন্তু যারা বসবাস করছেন, যারা ব্যবহার করছেন, তারাও সংকেত পেয়ে গেছেন, সতর্ক সংকেত। তাদের বাথরুম এবং কোনো একটা সংযোগ স্থলে মাঝে মাঝে আগুন জ্বলে উঠত, নিজেরা নিভিয়ে দিতেন, তাহলে তাদেরকে একটা বিপদ সংকেত।